এবার চল ওই গাছের সাথে গিয়ে আমরা বন্দি হই। অপরাধের জন্য তুমি অভিশাপের জন্য
বিষাম? হ্যাঁ বিষাম। আপনি তপস্বী মাত্র, আর আমি হলাম রাজা। আপনি জানেন কাকে কি বলছেন আপনি? কেননা আমি যে অসহায় পূজারী, আমি তো অসহায় গরিব দুঃখী তাদের সর্বদা পাশেই দাঁড়ানো আমার কর্তব্য। আর আমার রাজ্যে যদি কাহার কোনো ক্ষতি হয়, এভাবে বন্দি করে কেউ রাখে তা যদি আমি মুক্ত করি, এটা তো আমার কর্ম। তার জন্য আপনি আমায় বলছেন অভিশাপের জন্য প্রস্তুত হবি? আপনি জানেন না, আপনি জানেন না তপস্যা আমি কি করতে পারি। এরা যে আমার প্রাণ, এরা যে আমার এই অঙ্গ, এদের জন্য আমি আমার সব কিছু আমি করতে পারি, বিসর্জন দিয়ে দিতে পারি। আমার আমার অর্থ ধন দৌলত এমনকি আমার তার সব কিছু আমি দিতে পারি। পারবে? মনে রাখো, কথা দিয়ে কিন্তু বাক্য ভ্রষ্ট হয়ে না হরিশ্চন্দ্র। এই মুহূর্তে তোমার এই রাজ্য সাম্রাজ্য সব আমায় দানই করে দাও। দেশ সাক্ষী রইল আকাশের তারা, সাক্ষী রইল চন্দ্র সূর্য, হমরা বাক্য হারা। তবে কখনো বাক্যবশটা হব না, তিনি সত্যি করে বলছি, আজ থেকে এই রাজ্যের রাজা মহারাজ বিশ্বামিত্র। মহারাজ বিশ্বামিত্র, মহারাজ বিশ্বামিত্র, আপনি যোগ্য করছেন, ভুল করছেন মহারাজ। তবে হরিশ্চন্দ্র, আরেকটি কথা আমি বলেছিলাম না, যে আমার সেই শত সহস্র মোচন্ড মুদ্রা আমি যথাসময়ে তোমার কাছ থেকে চেয়ে নেব। তবে দাও এই মুহূর্তে তোমার সেই শত সহস্র স্বর্ণ মুদ্রা আমায় দান করো। দেব এই নিন, এই নিন আমার রাজ মুকুট, আর ওই আপনার সিংহাসন। তবে আসুন, আসন গ্রহণ করুন। আপনি শোনো প্রজাধন, তোমরা কেউ কাঁদবে না, কেউ দুঃখ করবে না। কেন জানুন, মহারাজ হরিশ্চন্দ্র কখনো বাক্য ভরসা হয় না। মহারাজ হরিশ্চন্দ্র যখন যা বলি সেটাই তার একমাত্র কর্ম। তাই আজ থেকে এই অযোধ্যা রাজা মহারাজ বিশ্বামিত্র প্রজাবাসী, তোমরাও শান্ত হও।
এভাবে কেউ ভেঙে পড়বেন না। কেননা আমার ধর্মকে আমাকে রক্ষা করতেই হবে। তাই শৈব শৈব তপস্বী বলেছিলেন, তিনি যে প্রথমেই চেয়েছিলেন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, তবে আমার ওই স্বর্ণ ভাণ্ডার থেকে এখনই এখনই এনে দাও। না হরিশ্চন্দ্র, যে রাজ্য একবার তুমি দানে করে দিয়েছো সেই রাজ্যের কোন অর্থের উপর তোমার আর কোন অধিকার নেই।